পুলিশ প্রশাসনের বিধি নিষেধকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া আগরতলা বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখে বাস এবং ম্যাক্সের চালকরা। এই অনির্দিষ্টকালের বন্ধটি শুরু হয় শুক্রবার সকাল থেকে। গাড়ি চলাচল বন্ধ থাকার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। জানা গেছে, তেলিয়ামুড়া এবং চন্দ্রপুরের বিএমএস অনুমোদিত বাস জিপ চালক সংঘের দুই নেতৃত্ব জানান, তেলিয়ামুড়া শহরের বুকে আসাম আগরতলা জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নিলেই পুলিশ তাদেরকে হেনস্থা করে এবং জরিমানা করে, যার ফলে তাদেরকে নেতাজি নগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে গ্রাউন্ডে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতে হয়। কিন্তু সেখানে প্যাসেঞ্জার আসে না বলে দাবি করেন নেতৃত্বরা। এই বিষয়টিকেই সামনে রেখে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া আগরতলা বাস ও ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখেন বাস এবং ম্যাক্স চালকরা। উল্লেখ্য, তেলিয়ামুড়া শহরকে যানজট মুক্ত করার জন্য শহরের উপর জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখার ট্রেডিশন বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে। আমরা তো আগে এখান থেকে নেতাজি নগর স্ট্যান্ডের থেকে গাড়ি চলতো আগরতলা উদ্দেশ্যে, আগরতলা থেকে উদ্দেশ্যে তেলিয়ামুড়া নেতাজি নগর স্ট্যান্ডে আসতাম। আমরা পূজার উপলক্ষে গাড়ি এখান থেকে স্ট্যান্ড হয়ে পুরান হসপিটাল দিছি। আমরা পুরান হসপিটাল আমরা গেছি, এখান থেকে দেখা যায় এখানে মানুষ কেউ জানা কম পিছু মানে দাঁড়ালে আমরা দশজন পাঁচজন পাই। দশ মিনিট টাইম আমরা থাকি, দশ মিনিট টাইমে আমরা একটার পরে একটা গাড়ি যাই। তাহলে দেখা যায় আমরা এখানে দাঁড়াতে জানা পুলিশের আর ছোটো গাড়ির জন্য তো আমরা ব্যবসা করতে পারি না। প্রাইভেট গাড়ি যেভাবে ব্যান্ডা টানে পুলিশ তারারা দেখে না, বাস গাড়িরা দেখে। অটু ব্যান্ডালয়ে থাকা অটুর হলে বেলিডিটি 11 কিলোমিটার, অটু থাকা আগরতলা ব্যান্ডালয়ে। ইকো গাড়ি হলে প্রাইভেট গাড়ি, হেরা ব্যান্ডার টানে, হেরারে পুলিশ দেখে না, দেখে বাস গাড়ি রে ম্যাচ গাড়ি রে। তারপরে পুলিশ তোকে দেয় না, দেখে বড় ডিউটি।